সম্মানিত দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী সেরাদ আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট মুজাম্মেল হক মিলন সাহেবের স্মরণার্থে আজকে আমাদের দোয়া ও মাহফিল, দোয়ার অনুষ্ঠান এবং খতমে কোরআন অনুষ্ঠান আজকে আমাদের অত্র মাদ্রাসার সকল ছাত্ররা অ্যাডভোকেট মুজাম্মেল হক সাহেবের রুহের মাগফিরাতের জন্য খতমে কোরআন করতেছেন। আমরা খতমে কোরআনের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, এবং ওনার রিসালাত সওয়াবের জন্য, ওনার মাগফিরাতের জন্য আমরা খতমে কোরআনের ব্যবস্থা করেছি। এবং ছেলেরা কোরআন করিম তেলাওয়াত করেন, কোরআন করিম খতম করেন, এই খতমের সওয়াব আল্লাহ পাক দেন, ওনার রুহের মাগফিরাতের উপরে, ওনার রুহের উপরে বখশিশ করে দেন, এই জন্য আমাদের কামি। এই জন্য আজকে আমাদের ওনার শানে, ওনার রিসালাত সওয়াবের জন্য আজকে আমাদের অনুষ্ঠান। আজকে আমরা স্যার আদর্শ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমরা খতনা কোরআনের ব্যবস্থা করেছি এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি। কিছুক্ষণ পরে আমাদের মেহমান আসবেন, ওনারা ওনার শোনাতে বিভিন্ন বক্তব্য দেবেন, আমরা আলোচনা করব, বিভিন্ন আলোচনা হবে এবং ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। অবশ্যই ইনশাআল্লাহ আপনার সকলে দেশের আনাচে কানে যারা আছেন, যারা এই ভিডিও দেখবেন, অবশ্যই মরহুম অ্যাডভোকেট মুজাম্মেল হক মিলন সাহেবের জন্য সকলে দোয়া করবেন, আর এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠান যেন কেয়ামত পর্যন্ত এই জমিনে বহাল থাকে। আর যে সমস্ত আমাদের ছেলেরা এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে নিজের জীবনকে ধন্য করার জন্য কোরআন কারে শিখবে, আলেম হবে, কেয়ামত পর্যন্ত যেন ওই সওয়াবগুলি আল্লাহ পাক ওনাদের রুহ মোবারক আল্লাহ পাক বশিষ করে দেন, ওনার বংশধর উপরে, ওনার পরিবার পরিজন উপর যেন আল্লাহ পাক তার সওয়াব পৌঁছান, এই জন্য।